এই ভাগবত কথা শুনাতে যাচ্ছিলে যে 33 করোড় দেবতা আমরা পূজো করি, সমস্ত দেবতার স্বর্গ থেকে অমৃত কলস নিয়ে এসছে। বলে হে সুখদেব গোস্বামী, আপনি কেন এই ভাগবত কথা পরিচিতকে শোনাতে যাচ্ছেন? বলে শৃঙ্গি ঋষি ওনাকে অভিশাপ দিয়েছে, সপ্তম দিবসে ওনাকে তক্ষক দংশন করে। তার জানে না? বলে হ্যাঁ। বলে নিন, আপনি এই সম্পূর্ণ অমৃত কলস নিয়ে নিন, আপনি শ্রী পরিচিত মহারাজকে পান করে দিন, অমৃত প্রাপ্ত করবে। কিন্তু এই যে শ্রীমদ ভাগবত কথা আপনি যখন ভগবান কৃষ্ণ তিনি এই সংসার ছেড়ে চলে গেলেন, সেখানে উদ্ধব উপস্থিত ছিলেন। বলে প্রভু, তোমার বিরহকে আমি কি করে সহ্য করব? বলে উদ্ধব, তুমি চিন্তা কর, আমি এক স্বরূপে তো এই সংসার থেকে যাচ্ছি, আর দ্বিতীয় স্বরূপে এই সংসার আমি থাকব। বলে প্রভু, আপনি কি রূপে থাকবেন জগতে? বলে তেন অয়ং বাম মই মূর্তি। বলে ই যে শ্রীমদ ভাগবত গ্রন্থ, ই গ্রন্থ নাই, ইনি হলেন ভগবান স্বয়ং। তিনি সপ্ত ব্রহ্মরূপে এই জগতে তিনি অবতীর্ণ হলে, অতএব ই ভাগবত নাই। এই জন্য আমাদের পদ্ম পুরাণ বলছে, পাদৌ যদিয়ৌ প্রথম দ্বিতীয়। অর্থ হলো ভাগবত হলো দ্বাদশ স্কন্ধ, সেখানকার প্রথম দ্বিতীয় স্কন্ধ হলো গোবিন্দের দুইটি চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুইটি গুরু, পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি কমল, ষষ্ঠ সপ্তম স্কন্ধ হলো আপনার দুইটি বাহু, অষ্টম স্কন্ধ হলো ভগবানের বক্ষস্থল, নবম স্কন্ধ হলো ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ হলো ভগবানের মুখারবিন্দ, আর একাদশ স্কন্ধ হলো ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মাথা। অতএব ই শ্রীমদ ভাগবত গ্রন্থ নাই, ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি এই ভাগবত গ্রন্থ রূপে জগতে তিনি অবতীর্ণ তিনি হয়েছেন। অতএব কো কাচ কো মণির্বান, ভগবানের সঙ্গে তুমি এই তুচ্ছ স্বর্গের অমৃত সঙ্গে তুমি তুলনা করতে গিয়েছ? বল, অমৃত পান করলে কি হয় বলো? ধীরে 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 তোমার যে পুণ্য আছে, পুণ্যগুলো ধীরে 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 ক্ষয় হয়, ধীরে ধীরে ক্ষয় হবে। ক্ষীণ পুণ্যম মর্তলোকম বিসরন্তি, পুণ্য সমাপ্ত হলে তোমাকে ধাক্কা মেরে এই মর্তলোকে ফেলে দেবে তোমাকে। কিন্তু ভাগবত কথা অমৃত পান করলে পরে কি হবে? এই জন্য গোপীরা বলছে, বলে তব কথা অমৃত তপ্ত জীব না কবি মেরে ঋত কলমসাপ শ্রবণ মঙ্গল গোপীরা বলছেন, হে শ্যাম সুন্দর, তোমার যে এই কথা মৃত, বলে কলমস অপহম, অর্থ হল কলমস মানে পাপকে নষ্ট করে, কিন্তু স্বর্গের অমৃত কি করে? পাপকে ক্ষীণ করে, স্বর্গের অমৃত ক্ষীণ করে। কিন্তু কথামৃত কি করে তিনি? বলে কলমসকে তিনি ক্ষয় করে, তিনি ভগবানের কথামৃতকে পান করা। অতএব ভাগবত কথা নয়, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ তিনি।
अतएव तिनी देवता दरे से कांते के तारीय दिलन दिसे कांते के भेगे जाओ कांते के कथा श्रवण करते बारे में ना प्रश्न हो चे कि स्वर्ग अमृत कौन महत्व नहीं है सवाई चाहे स्वर्ग जाओ अमृत खाओ पान करो सवाई बोले बोले स्वर्ग अमृत की कौन महत्व नहीं बोले ना ना स्वर्ग अमृत को साधारण भाग्य पा जाए ना एक ने स्वर्ग अमृत के प्राप्त कराने के लिए भगवान को चार चार बार अवतार नीते हो अपना आगे प्रभु का हस्ते के श्रवण करवे भगवान की भावे जो कोनो समुद्र मंथन है भगवान हरि रूपे तिनी मंदाराचल पर्वत के लिए जा जब हमें समुद्र मंथन है तब हम मंदाराचल पर्वत धीरे धीरे नीचे जाते आरंभ करे भगवान कूर्म अवतार ग्रहण करे जब हमें से समुद्र मंथन है धन्नतरी भगवान धन्नतरी रूपे से अमृत कलश के लिए उठे जब हमें दैत्य रानी जाए भगवान महीन अवतार धारण करे अमृत के देवता दरे के तिनी प्रदान करे अतएव ये स्वर्ग अमृत और साधारण भाग्य पाव जाए ना साक्षात ठाकुर के ओ चार चार बार ताके अवतार नीते होई छे कोई स्वर्ग अमृत के प्राप्त करान जनी हैं अपने कुंभ मेला जे थके वे कुंभ मेला गिए छे ना अपने के ऊपर कारा गिए छे कुंभ मेला हाथ तुम तो बोलो तो ये कुंभ मेला जा गया ये कुंभ मेला कहना जा जब हम गरुड़ दिनी स्वर्ग तक अमृत कलश नहीं है इसलिए तेरी चार जगह तेरी सबसे कलश तक रखे चले ऐसे नहीं नासी उज्जैन हरिद्वार इलाहाबाद और वृंदावन और गतुंग हैं अतए एक ने जब हम अमृत कलश तक देखा नहीं केवल रेखे दिए चलो केवल अमृत कलश पे बारह साल पर उखाने के बाद एक कुंभ मिला कोटी कोटी लोग उसे खाने दर्शन करते जाए आरे खाने स्नान करते जाए बोले के ना बोले उखाने के बोले अमृत कलश का रखे दिलो यही जने उखाने कुंभ मेला है केवल कलश का रखे चला के जो नहीं किंतु आज के देवतारा संपूर्ण से अमृत कलश के पूरो दिए दिते चाहे का पूरो नी जा परीक्षित महाराज के पान करे दिए किंतु आमादरे तो से कथा मिलते पान करा किंतु सुखदेव गोस्वामी तादर तिने ताड़िए दिए छे बोले कुथाय स्वर्ग अमृत ये तुच्छ एक काचर मत और कुथाय भगवत कथा साक्षात भगवत स्वरूप तार संगे तुलना कर दे दिए छे भेगे जाओ जानते के माने कि माने होलो जरा ए भागवत कथा श्रवण कर छे तारा देवता देर थे को बेसी पुण्यात्मा हैं ऐ जने बोल छे ये सौभाग्य स्वर्ग लोको प्राप्त है ना बोले स्वर्ग लोकर कथा छड़ी दी बोले ब्रह्म लोकर ए भागवत ऐ जने गोस्वामी तुलसीदास बोल छे कथा हेतु विधि भवन बिहारी सुनिबत सारते आवत धाई यदि कुठाय ए भागवत कथा है सही ब्रह्म लोक तके ब्रह्मादिनी निजर पत्नी शारदा का लिए से कथा सुनते से कने आसे यदि बोले स्वर्ग ब्रह्म लोक रे कथा छड़े दी बोले कैलाश से नास्ते हमरा सब बोले कैलाश से हो ये सौभाग्य कते कैलाश से हो पाव जाए ना ऐ जने गोस्वामी तुलसीदास बोल छे एक बार त्रितया जी को माही संभ हो गए कुंभ जने से शिवे के जखन सही कृष्ण कथा सुनते इच्छाए भगवान रे कथा सुनते इच्छाए शिव ठाकुर के कैलाश लोक के परित्याग करते ने से मर्त्य जगत के नी सही कथा सुनते आ बोले अपनी कैलाश रे कथा छेड़ दी बोले वैकुंठ नास्ते हमरे सब बोले ए जे भागवत कथा ये वैकुंठ हो जन्म लीले सिखाने हो सही सौभाग्य पावा जाए ना इजने हमारे रामायण ऐसे जगन भगवान राम तिनी अयोध्या छेड़े तिनी जाक्षरे संकेत धाम एक अन संपूर्ण अयोध्या वासी रा तरा तैयारी हुई छे प्रभु रे संग जाबो किंतु देखे से कने हनुमान ही नहीं बोले हनुमान गेलो कुठाय करना तिनी तो प्रभु छड़ा कुठाय थाके ना इजने हिंदी तेरा कितना छे बोले दुनिया चले ना श्री राम के बिना राम जी चले ना हनुमान के बिना हैं तब तिनी
কখনো প্রভু রামকে ছাড়েন না, কিন্তু আজকে দেখা যাচ্ছে ভগবান রাম তিনি নিজে বৈকুণ্ঠ ধামে যাবে কিন্তু হনুমান সেখানে নেই। প্রভু বল হনুমান গেল কোথায়, হনুমান গেলে কোথায়, দেখে হনুমান এক কোণে বসে তিনি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তিনি ভগবানের নাম জপ করছে, ভগবান রাম বললেন হনুমান সবাই সেই দিব্য বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য সবাই তৈরি, তুমি এখানে বলে তুমি বৈকুণ্ঠ ধামে থাকে যাবে না তুমি। দেখুন হনুমান কি বলছে, বলে প্রভু সেখানে কি তোমার কথা পাওয়া যাবে, বলে সেখানে কি তোমার কথা শ্রবণ করতে সুযোগ হবে। ভগবান বলছেন যখন আমি সেখানে সাক্ষাৎ ভাবে থাকি তবে সেই কথার কি দরকার আছে, আমি তো সেখানে সাক্ষাৎ রূপে আছি। দেখুন হনুমান কি বলছেন, বলে প্রভু আপনি যেখানে থাকেন হতে পারে তোমার সেখানে কথা না পাওয়া যেতে পারে, কিন্তু যেখানে তোমার কথা আছে কিন্তু তুমি সেখানে সাক্ষাৎ রূপে তোমার কথার মধ্যে তুমি বিদ্যমান। এই জন্য বলছে হরি কোথায়, হরি কোথায়, বলে হরি কোথায়, হরি হরি কোথায়, হরি কোথায়। এই জন্য ভগবান বলছেন না অহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় ন চ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, কোথায় থাকি, বলে মত ভক্তা যত্র গায়ন্তি যেখানে আমার ভক্তজন বসে আমার কীর্তন করে আমার কথা শুনে আমি সেইখানে থাকি। দেখুন আমরা কত সৌভাগ্যবান, এই ভাগবত কথা শোনার জন্য দেবতাদেরকে দেবলোক ছাড়তে হলো, ব্রহ্মা ব্রহ্মাণীকে ব্রহ্মলোক ত্যাগ দিতে হলো, শ্রী পার্বতীকে কৈলাস লোক ত্যাগ দিতে হলো, ভগবানকে স্বয়ং হ্যাঁ গরুড়কে হনুমানকে বৈকুণ্ঠ ত্যাগ দিতে হলো, কিন্তু ঝাড়বাস ঝাড়গ্রামবাসীদের ভক্তদের দেখুন আপনার কত সৌভাগ্য, ভাগবত কথা শুনতে আপনাদের ঘর ছাড়তে হলো। এখানে প্রবাহিত করলেন আপনারা ঘরে বসে বসে আপনারা সেই ভগবত কথার বি গঙ্গাতে আপনারা স্নান করে ফেললেন। এজন্য আমার বহু ভাগ্যবান প্রভু তিনি সুন্দর ভাবে তিনি ভাগবত কথা শোনাচ্ছেন, আপনারা প্রত্যেক দিন এসে প্রভুর কাছ থেকে ভাগবত কথা শুনবেন। হ্যাঁ কেননা বহু ভাগ্যে এই ভাগবত কথা শুনতে পাওয়া যায়, এখানে প্রভু তিনি অজামিলি খুব সুন্দর সুন্দর তিনি অজামিলি খুব ভালো ভাবে কথা বলে। ওখানে একটি শ্লোক এসেছে যখন বিষ্ণুদূত এই ভাগবতের একটি নাম হলো নাম পুরাণ, ভাগবতের আর একটি নাম হলো নাম পুরাণ। নাম পুরাণ মানে কি, না পুরাণ অর্থ হলো যেরকম কলিযুগ কেবল নাম আধারা, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন মহাপ্রভু। এই জন্য তিনি এসছেন কলিযুগের যুগ ধর্ম হলো হরিনাম কীর্তন। এই জন্য ভাগবতের একটি নাম হলো নাম পুরাণ, অর্থ হলো ভাগবতে যেভাবে নামের মহিমা আছে আর কোথায়ও আপনারা সেই নামের মহিমা এত শুনতে পাবেন। এই যে ষষ্ঠ স্কন্ধকে বলা হয়েছে পোষণ, পোষণ অর্থ কি, পোষণ অর্থ হলো যিনি নিজের নামের দ্বারা ভগবান ভক্তদেরকে পোষণ করে, তাদেরকে তিনি রক্ষা করে। তিনি যে নাম উচ্চারণ করেছিলেন তিনি ভগবানকে তিনি ডাকেননি, কাকে ডেকেছেন, তিনি নিজের ছেলেকে ডেকেছেন। কোন ভাবে তিনি ছোট ছেলের নাম যখন তিনি নারায়ণ রেখে দিয়েছেন, দেখবেন যেটা সব থেকে ছোট ছেলে হয় না খুব আদরের ছেলে হয় সবসময় তাকে ডাকে, হ্যাঁ নারায়ণ এখানে আস, নারায়ণ জল নিয়ে আস, নারায়ণ আমার কোলে আস। এইরকম করতে করতে যখন অন্তিম সময় এসেছে সেখানে আমার যে কর্ম করি কাল মা বাক্য
এই তিনটিতে কর্ম করে এই যে তিনটি যমদূত এসছে নেওয়ার জন্য, যখন তারা কাল ফাঁসে তাকে বন্ধন করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তিনি দূরে তিনি নিজের সন্তানকে দেখে নারায়ণ তিনি জোর করে তিনি নিজের ছেলেকে ডেকেছেন নারায়ণ। কয়টা আক্ষর হলো? চারটি আক্ষর হলো। এই জন্য চারটি সেখানে বিষ্ণু দূত এসেছে। এখন দুজনের মধ্যে লড়াই শুরু হচ্ছে। যমদূত বলছে আমরা নিয়ে যাব, বিষ্ণু দূত বলছে আমরা নিয়ে যাব। বিষ্ণু দূতরা প্রশ্ন করে তোমরা কে গো? বলে আমরা হলাম ধর্মরাজের দূত। বলে ধর্মরাজের? ধর্মের নামে এত অধর্ম? বলে অধর্ম মানে আপনি জানেন একে কে? এ ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল এবং তিনি ব্রাহ্মণ অল্প বয়সের ছিল, সুন্দরী ছিল, কিন্তু নিজের পত্নীকে পরিত্যাগ করে তিনি একটি বেশ্যা শুদ্রাণীতে থাকতে থাকে, তার হাতে অমেধ্য কুমেধ্য তিনি ভোজন করে এবং সন্তানদেরকে পালনা করার জন্য যত প্রকার কুকর্ম আছে সমস্ত প্রকার তার কুকর্ম তিনি করে। আতে নিয়ে সীতা নরকে যাবে। বলে কিছু পুণ্য তো করেছে। বলে কি পুণ্য করেছে? বলে অন্তিম সময় যে ভগবানের নাম নিল। বলে বা সারা জীবন পাপ কর্ম করো, মরার আগে একবার নাম নিল, হয়ে গেল, হয়ে গেল নাম, মরার আগে একবার নাম নিল। তখন বিষ্ণু দূতরা সেখানে নামের মহিমা বলছে। বলে মূর্খরা তোমরা জানো ভগবানের নামের মধ্যে কি শক্তি আছে? হ্যাঁ, যদি পর্বত আকারের ভূষা হয় বা তুলো হয়, যদি একটু আগে অগ্নির একটা চিৎকার যদি পড়ে না তাকে পুরে ছাই করে দিয়ে। আর ভগবানের নাম তো হলো হরি সে বড়া হরি কা নাম। এই জন্য বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিনত্বাত নাম নামনা। ভগবত নাম হলো ভগবান থেকেও শ্রেষ্ঠ হলো ভগবানের নাম। ঠিক আছে, ও তো ভগবানকে ডাকেনি, ও তো ছেলেকে ডেকেছে। ঠিক আছে, নাম নিয়েছে, কিন্তু কি ভগবানকে ডেকেছে? ও কাকে ডেকেছিল? ছেলেকে ডেকেছিল। আর ছেলেকে ডেকেছে, ভগবানের নাম নিল কোথায়? বলে যখন ও কেবল নিজের ছেলের নাম দিয়েছিল তখন তার সমস্ত পাপ সমাপ্ত হয়ে গিয়েছে। নারায়ণ নাম দিয়েছে যখন, কিন্তু যে ছেলেকে বারংবার ডেকেছে নারায়ণ কোথায়, জল নিয়ে আস নারায়ণ, কোলে আস, যেরকম আমরা মালা জপ করি না, ওইটা হয়েছে মালা জপ করার, ওইটা হচ্ছে মালা জপ করার মতো। আর তিনি যে অন্তিম সময় যে ভগবানের নাম নিয়েছে, হ্যাঁ, কিন্তু নামটি হলো কার? বলে নামটি হলো ভগবানের নাম, ঠাকুরের নাম দেওয়া হয়েছিল ওকে, কিন্তু নামটি কার হলো? ভগবানের নামটা কেবল দেয়া হয়েছে, কিন্তু নামটি হলো ভগবানের নাম। এই জন্য আমাদের ভারত দেখবে যত পুরনো মায়েরা আছে বাবারা আছে তাদের নাম জিজ্ঞাসা করুন, গীতা সীতা লক্ষ্মী রাধা ললিতা বিশাখা, আর বাবাদের নাম কৃষ্ণ গোবিন্দ দামোদর। কিন্তু এখানে ছোট ছোট এখানে যারা ছোট ছোট ছেলে পিঙ্কু পিঙ্কু টুল্লু বুলু, কি বিদেশের যত কুকুরদের নাম বলে না, ওই বিদেশের যত কুকুর গুলো নাম বলবে, বলে আরে এগুলো পুরনো নাম ছিল গীতা সীতা, আমরা তো এখন ছেলেদের ইংলিশ পড়াচ্ছে না, ইংলিশ নাম প্রিন্স আর কি সব নাম। বলে না, এখানে শিক্ষা দিচ্ছে গোস্বামী তুলসীদাস বলছে অন্তিম সময়ও নাম নিলেও সেখানে গোস্বামী তুলসীদাসের একটা পেয়ার আছে, হ্যাঁ, ওখানে তিনি বলছেন, হ্যাঁ, তিনি সেখানে বলছেন যে ভগবতের নাম, বলে জনম জনম মনি জাত না করাই আন্তরাম কাহি আপনাই। তিনি বলছেন জন্ম জন্মান্তর তব যত্ন করলে হো অন্তিম সময়েতে ভগবানের নাম আসে না। একটি অর্থ হলো এটি। আর দ্বিতীয় অর্থ, তিনি ভালো কথা বলছেন, কেউ কেউ বলে না আরে এখান থেকে গোবিন্দ গোবিন্দ কেন করবো, হ্যাঁ, এতে অল্প বয়স থেকে, আর যখন বুড়ো বুড়ি হয়ে যাব কোনো কাজে থাক কোনো কাজের থাকবো না, তখন একটু মালা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করবো, এখান থেকে ভজন করার কি দরকার? বলছে না, এখানে বলছে জনম জনম মনি জাত না করাই। যখন মনিরা জন্ম জন্মান্তর থেকে যত্ন করে, একটি ছেলে যেরকম ইঞ্জিনিয়ার সিএ বা ডাক্তার হয়,
কত বছর পড়তে হয়? 20-25 বছর পড়তে হয়। কিন্তু যখন তাকে চাকরি পায় না, ও 1 ঘন্টা তাকে, হ্যাঁ 1 ঘন্টা তাকে এক্সাম দিতে হবে, কিন্তু তাতেই ও চাকরি পেয়ে যায়। কিন্তু তার জন্য কত বর্ষ প্র্যাকটিস করতে হচ্ছে বলুন তো? 25 বর্ষ তাকে সেখানে পড়তে হয়েছে, কত লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু এক্সামতে 1 ঘন্টাতে এক্সাম দিয়ে সেখানে পাস হয়ে গেল। সেই রকম ভাবে বলে জন্ম জন্ম মুনি যতন করাই, যখন মুনিরা জন্ম জন্মান্তর থেকে যত্ন করে, তবে অন্তরাম কহি, তখন অন্তিম সময় ভগবত নাম আসবে। এমনি নয় ভগবান নাম বরার সময় কত, আমি নিজেই দেখেছি। একটা মা অন্তিম সজ্জাতে শুয়ে আছে, বলছে ছেলেকে ইয়ে দিয়ে দিবে, মেয়েকে ইয়ে দিয়ে দিবে, ওদের দেখাশোনা করবে, কিন্তু ওর ছেলেরা বলছে বলে মাতাজি একটু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ তো বলো, বলে আমি এত কথা বলতে পারবো না, আমি এত কথা বল 10টা আকারে বলতেছে, কিন্তু মুখ থেকে 2টি আকারে রাম আর কৃষ্ণ বলল। কিন্তু একটা নাতি ছিল খুব চালাক, বলে দাদি তুমি কি বলতে পারবে না? ও মনে করতো যদি বলি দাদি তুমি কি বলতে পারবে না, কম সে কম তো বলবে রাম রাম বা রাধে রাধে বলতে পারবে না। বলে তুই যেটা ভুলাতে আমার দ্বারা বোলাতে চাও না, আমি ওইটাই বলতে পারবো না, আর সব কিছু কথা আমি বলতে পারবো। হ্যাঁ, এই জন্য বলছে জন্ম জন্ম মুনি যত্ন করাই, এই জন্য মুনিরা জন্ম জন্মান্তর থেকে যত্ন করলে পর অন্তরাম কহি, তবে অন্তিম সময়তে সেই ভগবান নাম তোমার মুখে আসতে পারে। এ তো সহজ নাই, অন্তিম সময়ে হৃদয়ের মধ্যে যেটা ভরবে সেটা তো ভরে, ও সারা জীবন তো ওই বচড়া ভরে দিয়েছে, মহিলা ভরে আছে, অন্তিম সময়ে গোবিন্দের নাম কিছু আসে না। এই জন্য বুড়ো হয়ে কেউ ভজন করে না, প্রহ্লাদ বুড়ো হয়ে ভজন করছে, ধ্রুব বুড়ো হয়ে ভজন করছে, মীরাবাই তুলসীদাস হনুমান বুড়ো হয়ে ভজন করছে, মহাপ্রভু বুড়ো হয়ে, রূপ গোস্বামী সনাতন গোস্বামী কেউ বুড়ো হয়ে ভজন করছে কেউ? এই জন্য বুড়ো হয়ে কেউ ভজন করে নাই, ও তারা ভজন করছে। প্রহ্লাদ মহারাজ বলছে কৌমার আচরিত প্রাজ্ঞম, যারা বুদ্ধিমান ব্যক্তি 5 বর্ষ বয়স থেকে ভজন করা আরম্ভ করবে। ওই ছোট ছোট ছেলেদের বলছেন, ওরা বলছে 5 বর্ষ থেকে করবো, যখন বড় হয়ে যাবো করবো। বলে তোমার কাছে কোনো গ্যারান্টি কার্ড আছে? ওরা আগে যদি বল হরি হরি বলো হয়ে যায় তখন কি করবে? বলে দ্বিতীয় জন্মতে করবো। বলে দুর্লভ মনুষ্য জন্ম, এই মানব শরীর। এই জন্য ভগবান রাম তিনি অযোধ্যা বাসীদের বুঝাচ্ছে, বড়ে ভাগ মানুষ তন পাওয়া, সোর দুর্লভ সদ গ্রন্থ নগাবা। ভগবান বলছে হে অযোধ্যা বাসিয়া, এই যে মানব শরীর দেবতা দেব যত্ন, দুর্লভ হলো মানব শরীর, পুণ্য কর্ম করে আপনি স্বর্গ যেতে পারেন, কিন্তু স্বর্গে এরকম কোন কর্ম নেই, সেখানে করে আপনি ভক্ত জগতে আপনি মানুষ জন্ম নিতে পারেন। এই জন্য বলছে সাধন ধাম মোক্ষ করে দ্বারা পাই না যেই পর লোক সবারা, এ মানব শরীর নেই, এটা হলো সাধন ধাম। অর্থ হলো কেবল 84 লক্ষ জন্মতে এই মানব শরীরে কেবল গোবিন্দের ভজন করতে পারবেন, এই জিহ্বা দিয়ে কেবল তার নাম নিতে পারবেন, এই 2টি হাত দিয়ে তার সেবা করতে পারবেন, আর 2টি পায়ে আপনার ভাগবত কথা এসছে। এখানে কি কুকুর ছাগলকে বসে কথা শুনছে? এই মানব শরীর ছাড়া কেউ কথা শোনার সৌভাগ্য কেউ প্রাপ্ত করতে পারে না, কেবল মানব কেবল শোনার সৌভাগ্য ওরাই প্রাপ্ত হতে পারে, আর কেউ নেই। এই জন্য বলছে যে দেখুন আমার কত সৌভাগ্যবান, যে কথা দেবতাদের জন্য দুর্লভ, বৈকুণ্ঠবাসীদের জন্য দুর্লভ, ওই কথা শ্রী ঝাড়গ্রাম ভক্তরা বসে বসে কথা শুনছে। এই জন্য আপনারা মন দিয়ে কথা শুনবেন, প্রভু যা কিছু বলছেন গ্রহণ করবেন, আর সারা জীবন কি করবে? গুরু বৈষ্ণবদের আনুগত্যে গোবিন্দের যদি ভজন করতে পারি, তাহলে এই জীবনটি আমাদের ধন্য ধন্য হবে। ঠিক আছে, আমি এখানে বিশ্রাম করছি, প্রভু কথা বলবেন। বাঞ্ছা কল দুর্ভেষ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাম পাবন ভো বৈষ্ণব ভো নমঃ। গুরু নিতাই আমরা যেমন রোজ 5টা 30
কৃষ্ণের কথা আসছেন ওই অনুযায়ী আসবেন, কিন্তু আগামীকাল থেকেও আপনারা ধরা দুটোর থেকে ওই পাঁচটা আগে পর্যন্ত আমাদের মহারাজ মঠে।